গেল কয়েকদিনের প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে দক্ষিণ জার্মানির বেশ কিছু অঞ্চল দেখা দিয়েছে ভয়াবহ বন্যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাভারিয়ান রাজ্য অনেক এলাকায় পানির স্তর একশো বছরের রেকর্ড ছুঁয়েছে দেশটির দানিউব নেকার ও সহ বড় কয়েকটি নদীর পানির স্তর বেড়ে গেছে ভেঙে গেছে বাভারিয়ার ফাফেন ফোফেনে দুটি বাঁধ এ পরিস্থিতিতে সেখানকার বাসিন্দাদের নিরাপদে যাওয়ার সতর্কবার্তা প্রচার করছে স্থানীয় প্রশাসন Ja, normalerweise ist es alle zehn Jahre, aber das so hoch war es noch nie. 2003, glaube ich, war es einmal, da war es bis da unten maximal, also, so viel niedriger. Uns wurde angeblich, ist viel nur gewarnt worden, gestern schon, die haben gestern schon mit den Lautsprecher gefahren, und heute Vormittag wieder, und jetzt haben sie gesagt, evakuieren vor, wird das um halb acht, die losgegangen ist, das ist innerhalb von zehn Minuten, নদীর পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে অনেক শহরের রাস্তাঘাট কবলিত এলাকা থেকে এ পর্যন্ত প্রায় ছশো মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বাবারিয়ান শহরে পানিবন্দি রয়েছে হাজারো বাসিন্দা তাদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে পাঁচশোর বেশি উদ্ধারকর্মী রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ কিছু বাসিন্দাদের উদ্ধারে পাঠানো হয়েছে হেলিকপ্টার এদিকে ভারী বৃষ্টিপাত আরো কয়েকদিন চলবে বলে জানিয়েছে জার্মানির আবহাওয়া বিভাগ ইতোমধ্যেই বাবারিয়ান রাজ্যের দশটি জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে জাহানারা ভুঁইয়া এখন বিশ্ব